মনু হুম আরে কি দুপুরবেলা পড়ে পড়ে ঘুমোস বলতো ওঠ না কি হলোটা কি তোর সঙ্গে একজন দেখা করতে এসেছেন নেই বলে দাও উমা তা কি করে হয় বাইরে দাঁড়িয়ে আছেন তো কি বিশাল চেহারা রে আছি বলেছো তা নয় তো কি মিথ্যে কথা বলবো উফ না জানিয়ে বলো কেন কেন রে টাকা পয়সা ধার করেছিস নাকি মা চুপ করবে ভেতরে আসতে বলবো কি না আর কোনো উপায় রেখেছো কিছুই বুঝি না বাপু কখন যে মেজাজ খাট্টা কখন যে ভালো দূর আসতে পারি হ্যাঁ হ্যাঁ আসুন না বসুন তোমার এই কেদারা আমায় নিতে পারবে তো পারবে প্রাচীন তো না জানি হুট করে চলে এলাম রানাবাবুর কাছ থেকে ঠিকানাটা নিয়েছি কিছু এগোলো হ্যাঁ ভাবছি মানে ওই নিয়েই ভাবছিলাম আর কি ভালো 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 ভাবো ভাবো তোমার এই কনসেপ্টটায় না একটা ইউনিকনেস আছে একটা ইয়াং ছেলে একটা আনসাকসেসফুল লাভে ব্রিজ হিসেবে কাজ করছে এই ব্রিজটাকে ধরে যদি লাভ স্টোরিটাকে একটা পজিটিভ নোটে শেষ করা যায় বলো হ্যাঁ অবশ্যই না মানে আমি তো বুঝি না জাস্ট মাথায় এলো বলে বললাম তোমায় না না আপনি ঠিকই বলেছেন ওই প্রেজেন্টে ঘটনাগুলো কি কি ঘটবে এক্স্যাক্টলি সেটা নিয়ে একটু ভাবছি আর কি ভাবো ভাবো আমি তাহলে উঠি হ্যাঁ মানে চাটা কিছু না সে আরেকদিন আসবো কোন হ্যাঁ নিশ্চয়ই সেদিনকে জমি আড্ডা হবে হ্যাঁ নিশ্চয়ই নিশ্চয়ই আই এম সরি তুমি কাজ করছিলে তোমায় ডিস্টার্ব করলাম আসলে কি বলো তো বলেছিলাম না সব ফাইনাল করে তারপর বম্বে ফিরবো আরে কোনো ব্যাপার না কাজটা তো আমাদের সকলেরই দ্যাটস দ্য স্পিরিট আসি তাহলে হ্যাঁ আসুন তোমার এই গল্পটার মধ্যে একটা কন্টেম্পোরারি ভ্যালু আছে আর আর এটাই এটাই আমি চাইছিলাম না হলে তো জুলো হয়ে যেত ব্যাপারটা ঠিকানা থাকলেও কিন্তু চীনে তোমাদের এখানে আসতে পারতাম না এত গন্ডগোলের রাস্তা না ঘোষবাবু নটটা খুব ভালো ছিলেন আচ্ছা আচ্ছা